হজ ফ্লাইট ঠিক রাখতে আগে ভাগেই টাকা নিচ্ছে বিমান, অনিয়ম পেলেই ব্যবস্থা হুঁশিয়ারি মন্ত্রীর। বন্যা খরা আর নদী ভাঙনে নিঃস্ব গাইবান্ধা চরাঞ্চলের মানুষ, সিলেটে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ। চট্টগ্রামের ত্রিপুরা পাড়ায় টিকাদানে গাফিলতির অভিযোগে 6 স্বাস্থ্যকর্মীকে বদলি, কাল থেকে টিকাদান কর্মসূচি শুরু। আশুলিয়ায় র্যাবের অভিযানে আটক তিনজন পরিবার থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন, দায়ী হলে শাস্তির দাবি স্বজনদের। এবং বিদেশে শ্রমিকের মৃত্যুর বছরের পর বছর কেটে গেল, ক্ষতিপূরণ পায়নি পরিবারগুলো, আইনি জটিলতাই কারণ। বাংলা সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেছা এবং আমি সজল মিত্র রিচার্ড। 24 জুলাই থেকে শুরু হতে যাওয়া হজ ফ্লাইটে টিকিট নিয়ে কেউ সিন্ডিকেট করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এছাড়া চলতি বছর হজ ফ্লাইটের শিডিউল ঠিক রাখতে সৌদি এয়ারলাইন্সের মতো বাংলাদেশ বিমানও হজ যাত্রীদের কাছ থেকে অর্ধেক টাকা আগে নিচ্ছে বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে হজ ফ্লাইট নিয়ে সমন্বয় বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী। গত কয়েক বছরই হজযাত্রীদের ভোগান্তি অনেকটাই নিয়মিত চিত্র। ফ্লাইট বিড়ম্বনা এবং হজ এজেন্সির প্রতারণা বন্ধে নেওয়া উদ্যোগগুলো শেষ পর্যন্ত কাজে আসছে না দীর্ঘদিন। হজযাত্রী পরিবহন বিষয়ে সমন্বয় সভায় জানানো হয়, এবছর 1,27,198 জন হজযাত্রী সমান দুভাগে ভাগ হয়ে যাবেন বাংলাদেশ বিমান এবং সৌদি আরবিয়ান এয়ারলাইন্সে, ভাড়া $1,525। 22 জুলাই প্রধানমন্ত্রী হজ ক্যাম্পের উদ্বোধন করার পর প্রথম ফ্লাইটটি যাবে 24 জুলাই। 177টি ফ্লাইটের যাত্রা শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে 6 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত। আসলে প্রথম 10 দিন অসুবিধা হয় না, অসুবিধা হয় মাঝের 10 দিন। যাত্রীরা যে যেতে চান না, এজেন্সিগুলো তারা করতে পারে না, তাই না? মাঝের 10 দিন বাড়ি ভাড়া নিয়ে ঝামেলা থাকে। সুতরাং আমরা এটাকে শর্ট আউট করার চেষ্টা করছি, যাতে এবার সব ফ্লাইটগুলো যেতে পারে। হজ ফ্লাইটের টিকিট নিয়ে কোনো সিন্ডিকেট হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মন্ত্রীর। অলরেডি ধর্ম মন্ত্রণালয় এটা নিয়ে করেছেন যে টিকিটিং ক্ষেত্রে যদি সিন্ডিকেটিং থাকে অথবা যদি যাওয়া না হয়, তাহলে পরে যে এজেন্সিগুলো এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং এটা আমরা হাফকে এবং অ্যাটককে এটা সবসময় আমরা জানিয়ে থাকি। প্রশ্ন ছিল, কোন টেন্ডার ছাড়া হজযাত্রীদের ব্যাগ সরবরাহের জন্য হাবকে 10 কোটি টাকা দেওয়া হয়েছে কোন বিবেচনায়? ধর্ম মন্ত্রণালয় একটা মিটিং হবে, সেটা আমার সভাপতিত্ব হবে আগামীকালকে 12টায়। না, এই প্রশ্নের উত্তর তখন দেবো। আচ্ছা, এই প্রশ্নের উত্তর তুলি আমি দেবো। উনি তো যে প্রশ্ন স্পেসিফিকেশন কিংবা কোনো, সেই প্রশ্ন তাদেরকে করা হবে। সভায় জানানো হয়, আগামী বছর প্রায় 1.5 লাখ হজ যাত্রী পাঠানোর ব্যাপারে সৌদি আরবের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের ত্রিপুরা পাড়ায় শিশুদের টিকাদানে গাফিলতির অভিযোগে 6 স্বাস্থ্যকর্মীকে বদলির নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন। সেই সঙ্গে দুর্গম পাহাড়ি এলাকায় স্যাটেলাইট ক্লিনিক স্থাপনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। এদিকে 20 শিশু আজ সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও নতুন করে 4 শিশু জ্বর নিয়ে ভর্তি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। এক সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ার শিশুরা। পুষ্টিকর খাবার আর ডাক্তারদের অক্লান্ত চেষ্টায় সুস্থ হয়ে মঙ্গলবার বিআইটিআইডি হাসপাতাল ছাড়ে 20 শিশু। সন্তানকে সুস্থ দেখে স্বজনদের চোখে মুখে ছিল স্বস্তি। ডাক্তারেরা সেবাই কারণে আমরা এখন সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাচ্ছি, এই জন্য আমরা ধন্যবাদ। টিকা কারণে আমাদের বাচ্চা এরকম হয়েছে, অসুখ হয়েছে, মানে বিভিন্ন রকম অসুখ আমরা ধরতে পারি নাই। 4 জন এসেছে, আমরা 20 জন রুগীকে, এর মধ্যে 20 জন রুগীকে পুরোপুরি সুস্থ হওয়ার পরে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর 5 জন রুগীকে আমরা রেফার করেছি। এক সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন জানান, বুধবার থেকে দুর্গম পাহাড়ি এলাকায় টিকাদান কর্মসূচি শুরু করা হবে, আর এসব এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর জন্য অতি দ্রুত স্যাটেলাইট ক্লিনিক করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। মাঠ কর্মীগুলা না বলার কারণেই সমস্যাটা হয়েছে, তারা যদি বলতো ওরা আমাদেরকে সহযোগিতা করে না। সেই জন্য আজকে আমরা যে 6 জন মাঠ কর্মীকে বদলি করেছি, আমরা একটা অস্থায়ী টিকা কেন্দ্র করব, সেখানে আমাদের টিকা কর্মীরা এই 2টা টিকা কেন্দ্রে ওই 7টা থেকে 9টা গিয়ে এদেরকে টিকা দেবে। এই কমিউনিটির ভিতরে যাতে স্বাস্থ্যসেবা পৌঁছায়, সেখানে আমরা কমিউনিটি ক্লিনিক আমরা স্থাপন করব।
কিন্তু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। মঙ্গলবার নতুন করে চার শিশু জ্বরে আক্রান্ত হয়ে বিআইটিআইডি হাসপাতালে ভর্তি হয়, তবে তাদের শারীরিক অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসক। এ হাসপাতালে এখনো নয় শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে আরো 63 জন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে সরকারি গুদাম থেকে পাচারের সময় 155 মেট্রিক টন চাল জব্দ করেছে র্যাব। এ সময় হালি শহরের খাদ্য গুদামের ম্যানেজার সহ পাঁচজনকে আটক করা হয়। এই মুহূর্তে পাহাড়তলির সিটি গেট এলাকায় আছেন রিপোর্টার কমল দে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, ধন্যবাদ আফসা। কিছুক্ষণ আগে চট্টগ্রামের সরকারি গুদাম হালি শহর থেকে পাচারের সময় বা পাচারের পরপরই কিন্তু র্যাব অভিযান চালিয়ে সরকারি কর্মকর্তা যে গুদামের ম্যানেজার প্রণয় চাকমা সহ পাঁচজনকে আটক করেছে এবং সিটি গেট এলাকার এই গুদামে 155 মেট্রিক টন চাল এবং 60টি ট্রাক আটক করেছে র্যাব 7। আপনাদের গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের যে অধিনায়ক ক্যাপ্টেন কর্নেল মিফতাউদ্দিন আমাদেরকে জানিয়েছেন, তারা গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেট এলাকার এই গুদামে অভিযান চালায় এবং গুদামে অভিযান চালানোর পরে কিন্তু সরকারি চাল যে চুরি হয়েছে বা চুরি প্রচার করেছে তার সত্যতা পায়। সেই এই অভিযানে যে নেতৃত্ব দিয়েছে লেফটেন্যান্ট কমান্ডার আশেক, র্যাব সাথের যে কোম্পানি কমান্ডার তার সাথে আমরা কথা বলবো। আপনাদের অভিযানটা কি ছিল এবং আপনার অভিযানে কি পেয়েছেন? যে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে হালিশহর সরকারি যে সিএসডি গুদাম রয়েছে সেখান থেকে সরকারি যে চাউল রয়েছে এগুলো অবৈধভাবে পাচার হচ্ছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে আমরা গতকাল রাত আনুমানিক 12টার পর থেকে হালিশহর এলাকায় চেক স্থাপন করি এবং প্রথমে 4টি ট্রাক ধৃত করতে সক্ষম হই। 4টি ট্রাক আটক করার পর আমরা তদন্তে এবং জিজ্ঞাসাবাদে জানতে পারি যে এটির সাথে এলএসডির যে ম্যানেজার আছেন জনাব প্রণয় চাকমা, উনি জড়িত আছেন। ওনার কাছে আবার জিজ্ঞাসাবাদে আমরা পরবর্তীতে জানতে পারি যে সিটি গেট এই কবির কলোনি এলাকায় একটি গোডাউন আছে, এই গোডাউনের ভিতরে প্রায় 3টি ট্রাক এবং 1098 বস্তা চাউল, সরকারি চাউল রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা আমাদের আভিযানিক দলসহ এখানে অভিযান পরিচালনা করি এবং আমরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন মোট 1098 বস্তা এবং 3টি ট্রাক এবং সর্বমোট 355 মেট্রিক টন চাউল, 3096 বস্তা চাউল আটক করি আমরা এবং চারজন, মোট পাঁচজন আসামি এলএসডির ম্যানেজার প্রণয় চাকমা সহ আরো চারজন আসামি আটক রয়েছে। বাকিরা কারা? যারা আটক হয়েছে প্রণয় চাকমা, বাকিরা কারা? বাকিরা রয়েছেন ট্রাকের ড্রাইভার এবং যে সরবরাহ করে তাদের যে এজেন্ট রয়েছে সেরকম এজেন্ট, তাদেরকে আমরা আটক করেছি। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে অভিযানের নেতৃত্ব দিয়েছে র্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান, তিনি আমাদেরকে বলছিলেন তারা গত রাতে প্রথমে তারা প্রথম পর্যায়ে 3টি ট্রাক আটক করে চাল সহ, এরপর তারা আজ দুপুরে পরমূলতে এই গোডাউনটির সন্ধান পায়। আমরা দেখতে পাচ্ছি এটা বিশাল আকৃতির গোডাউন, অর্থাৎ লোকচক্ষুর অন্তরালে একদিকে রয়েছে পাহাড়, অন্যদিকে সড়কে অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে সিটি গেট, সেই সিটি গেটের অংশ সেই কিন্তু সে তার আড়ালে এই গুদামটি গড়ে তোলা হয়েছিল এবং যে গুদামের মধ্যে 155 মেট্রিক টন সরকারি চাল চোরাই বাবাতে পাচারের জন্য এখানে এনে রাখা হয়েছিল। তা আমরা দেখতে পাচ্ছি গুদামের মধ্যে আমরা দেখি প্রায় 3টি ট্রাক কিন্তু এখনো এখানে রয়ে গেছে আর যারা আসামি এখানে চাল সহ আটক হয়েছে তাদেরকে র্যাব সাথে ব্যাটালিয়ন পতঙ্গায় ব্যাটালিয়নে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সাথে কারা কারা জড়িত ছিল এবং আর কারা কারা সম্পৃক্ত রয়েছে তাদের নাম প্রকাশের জন্য বা নাম বের করার জন্য তারা চেষ্টা করছেন। তো র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ আমাদেরকে জানিয়েছেন এই চক্রের সাথে যারা সরকারি গুদাম থেকে চাল পাচার করে, অর্থাৎ আপনি জানেন যে চট্টগ্রাম যে হালিশ সিএসডি গোডাউন সরকারি গুদাম যেখানে সরকারি চাল মজুত রাখা হয় এবং ব্যাপক অর্থাৎ 1 লাখ টন বা তার চেয়েও বেশি টন কিন্তু চাল মজুত রাখা হয়, তো দীর্ঘদিন ধরে বলা হচ্ছে একটি চক্র সেখান থেকে চাল বাইরে পাচার করছে বা চুরি করে বিক্রি করে ফেলছে। সে পাচারকারী দলের 5 সদস্য বলে র্যাব কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন এর মূল হিসাবে তারা চিহ্নিত করেছেন এখন পর্যন্ত সে সিএসডি গোডাউনের ম্যানেজার প্রণয় চাকমা এবং বাকি চারজন তারা ড্রাইভার বা ট্রাক হেল্পার দিয়ে তারা বলছেন। তবে র্যাব কর্মকর্তারা বলছেন তারা অনুসন্ধানের চেষ্টা করছেন এই চক্রের সাথে আর কারা কারা জড়িত রয়েছে এবং তাদের যে লক লিস্ট বা যে লক বই রয়েছে যে এবং যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টারগুলো কিন্তু র্যাব জব্দ করেছে বলে আমরা জানতে পেরেছি এবং তারা চেষ্টা করছেন সেখান থেকে বের করার জন্য আর কি পরিমাণ চাল এখান থেকে পাচার করা হয়েছিল। তো হাফসা, এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের সরকারি গুদাম থেকে যে 155 মেট্রিক টন চাল চুরি পাচারের সময় আটক করা হয়েছিল পাঁচজনকে তার সর্বশেষ তথ্য। দর্শক, চট্টগ্রামের সরকারি গুদাম থেকে পাচারের সময় 350 মেট্রিক টন চাল জব্দ করেছে র্যাব, সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। এবার বন্যা পরিস্থিতির খবর। বন্যায় ভেসে, খরায় পুড়ে আর নদীর ভয়াল গ্রাসে শেষ হয়ে যাচ্ছে গাইবান্ধার চরাঞ্চলের মানুষের আজীবনের সঞ্চয়। নদীর বুকে জেগে ওঠা চর এখন নিত্যসঙ্গী তাদের দুঃখ ও দুর্দশার। চরের বিশাল জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে চর উন্নয়ন বোর্ড গঠনের দাবি করছেন উন্নয়ন কর্মীরা। প্রতিনিয়ত সব হারানোর আতঙ্কে থাকা মানুষের দুর্ভোগের কথা জানাচ্ছেন হেদায়তুল ইসলাম বাবু, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সাত ইউনিয়নের প্রায় সবগুলোই চরাঞ্চলে। বিভিন্ন ফসল ফলিয়ে বছরের প্রায় আট মাস জীবিকা নির্বাহ করে চরের পরিশ্রমী মানুষেরা। কিন্তু বর্ষা মৌসুমে বৃষ্টিপাত আর উজানের ঢলে তছনছ হয়ে যায় তাদের সব স্বপ্ন। স্ত্রী সন্তানদের নিয়ে কচুরি পানার মতো ভাসতে হয় বন্যার জলে। হুমকির মুখে পড়ে সন্তানদের শিক্ষা জীবন। অপেক্ষা বাড়ে এক মুঠো ত্রাণের জন্য, শুরু হয় করুণার জীবন। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য সরকারের কার্যকরী উদ্যোগ দরকার বলে মনে করেন উন্নয়ন ও সমাজকর্মীরা। চরের উন্নয়নের জন্য চর ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা উচিত সরকারের। পুনর্বাসনের জন্য একটা স্থায়ী যদি বন্দোবস্ত করা যেত, তাহলে এই এই প্রতিবর্ষ বন্যা বা ত্রাণ এই বিষয়টা হয়তো আমাদের এলাকা থেকে মঙ্গার মতো শব্দটা দূর হয়ে যেত। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, ব্রহ্মপুত্র নদের কিছু ক্যানেলের গতিপথ ঘুরিয়ে দিলে ফুলছড়ির চরাঞ্চলের হাজার হাজার মানুষ বন্যার কবল থেকে রক্ষা পেতে পারে। ফজলিপুরের সামান দিয়ে যদি মাটি কেটে যদি ফজলিপুরের ডাউনে ফেলা যায়, তাহলে এই ক্যানেলগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে, এগুলো চর থাকবে না, এটা মেইন ল্যান্ড হয়ে যাবে। নদীটা যদি ডাইভার্ট করে দিলে ওই পূর্ব সাইডে দেওয়া যায়, তাহলে এই এলাকার মানুষের এই যে যে একটা মানে আমরা প্রতি বছর যে ইয়ার মধ্যে পড়ি, দুর্যোগের মধ্যে পড়ি, এটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। চরাঞ্চলের মানুষের ভিটেমাটি উঁচু করার পাশাপাশি ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের পুনর্বাসনের বিষয়টি ভেবে দেখা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। চর লাইভলিহুড প্রজেক্ট, সেটার মধ্য দিয়ে চরের জনগণের এই যে বসত ভিটা উঁচু করা এবং তাদের জীবনযাত্রার মানকে নিরাপদ করা, এরকম একটি কার্যক্রম চলমান আছে। 2011 সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলে প্রায় 6.5 লাখ মানুষের বসবাস। এবারের বন্যায় 194টি গ্রামের প্রায় 2.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ডুবে মারা গেছে 3 শিশু। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এদিকে অগ্রাধিকার ভিত্তিতে নদী ভাঙন রোধে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। ব্যয় বেশি হওয়ায় শতভাগ কাজ করা কঠিন বলেও জানান মন্ত্রী। দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশা ও রাজাপুরে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি একথা বলেন। এখানে যেখানে ভাঙন হচ্ছে সেখানে সেখানে কিন্তু আমরা কাজ করছে, এগুলো মডেল স্টাডি করা হচ্ছে, মডেল স্টাডি করে প্রায়োরিটি হিসেবে আমরা কাজগুলো করছি এবং 100% করা ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট। কারণ আমি আপনাকে বলি, আমাদের প্রতি মিটার কাজে এখানে 7 থেকে 8 লাখ টাকা দরকার, 6-7-8 লাখ। অর্থাৎ আপনার 1 কিলোমিটার কাজ করতে আমার 70-80 কোটি টাকা আমার খরচ। পদ্মা ও কীর্তিনাশা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শরীয়তপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন বেশ কয়েকটি এলাকা, দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল কমে আসায় বগুড়া, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শরীয়তপুরে পদ্মার ভাঙনে নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে 100 হেক্টর কৃষি জমি, দেখা দিয়েছে গোখাদ্যের চরম সংকট। বসতঘর তলিয়ে যাওয়ায় দুর্ভোগে রয়েছেন শতাধিক গ্রামের মানুষ। বন্যার পানি বাড়তেছে আর আমরা দুর্ভোগে পড়ে গেছি, খাওয়া খাইতে নাই, গরু বসুন আরো অসুবিধে, বাঁধরটি ভেসে চলে গেছে। গরিব মানুষ অসহায় যারা আছে তাদের একটু ত্রাণ দেওয়ার ব্যবস্থা করতো, তাহলে আমরা খুব উপকৃত হইতাম। একই অবস্থা টাঙ্গাইলেও, যমুনার পানি নামার সাথে সাথে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বেশ কয়েকটি উপজেলার বসতঘর, স্কুল কলেজ ও ফসলি জমি। খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটছে দুর্গত মানুষের। স্কুলঘর ভাঙে গেছে, পরীক্ষা দিতেছে, এই পরীক্ষায় জুলুম, বাড়িঘর ভাঙতেছে, এখন কোথায় যাম, জায়গা বসা নাই। গত বছর মনে করেন ভাঙছে, এগুলো কিছু উপায় নেই, আপনাদের দোয়া, আবার এবছর আল্লাহর দিয়ে পাওয়া কিছু উপায় নেই। কুড়িগ্রামে বন্যার পানি নেমে গেলেও বসত ভিটা ও নলকূপগুলো এখনো ডুবে আছে। এতে এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। ডায়রিয়া, সর্দি সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু বৃদ্ধ সবাই। দেয়া হচ্ছে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ। আমার বাচ্চার জ্বর, সর্দি, কাশ হয়েছে, এলাও রাস্তার মধ্যে আছি আমরা। আমরা পানিতে থাকতে থাকতে হাতে পায়ে আমাদের ঘা ধরছে। বাচ্চাদের ক্ষেত্রে নিউমোনিয়া বা শ্বাসকষ্ট রোগীগুলো আসতেছে আমরা। এছাড়া বয়স্কদের মধ্যে অনেক ধরনের চর্মরোগ এবং জ্বর, মাথা ব্যথা সহ অন্যান্য বিভিন্ন খুশফাসা জাতীয় রোগ বেশি দেখা যাচ্ছে।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় কমতে শুরু করেছে যমুনার পানি। তবে বানের পানি কমলেও দুর্ভোগ কমেনি বাঁধে আশ্রয় নেওয়া মানুষের। অনাহারে অর্ধাহারে দিন পার করছেন তারা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। সিলেটে দীর্ঘমেয়াদী বন্যায় বিপর্যস্ত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ সহায়তার দাবি উঠেছে। দ্বিতীয় দফায় ফসল হারিয়ে প্রায় এক মাস ধরে বন্যার পানির সঙ্গে বেঁচে আছে মানুষগুলো। সরকারের পক্ষ থেকে যে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ বানভাসী মানুষের। তবে স্থানীয় প্রশাসনের দাবি, বন্যা যতদিনই থাকুক না কেন, ত্রাণের কোনো সমস্যা হবে না। নৌশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় বানভাসী মানুষের দুর্দশার কথা জানাচ্ছেন ইকরামুল কবির। এপ্রিল মাস থেকে টানা দুর্যোগের মধ্যে রয়েছেন সিলেটের বানভাসী মানুষেরা। প্রথম দফার বানের পানিতে বড় মৌসুমের ধান হারানোর ধাক্কা সামলাতে না সামলাতে দ্বিতীয় দফায় আউশের ক্ষেত হারিয়ে সব স্বপ্ন চুরমার হয়ে গেছে কুশিয়ারা পাড়ের মানুষের। বিপর্যস্ত অবস্থার মধ্যে ডুবে যায় কৃষির উপর নির্ভরশীল হাজার হাজার মানুষ। আমরা খুব কষ্টের মাঝে আছি, এখন খাস খাম কিছু নাই। এই যে কুটা কুটা দেখরা, এই কুটাইন তো মানে সবের বাইন আছে, বাইন গুলা বন্ধ খাইয়া গেছে গিয়া। বাইর তো ঘর তো পানি, পানিও তো পানির মাঝে আমরা আছি। টানা বন্যায় কিছুটা প্রশান্তির জন্য স্থায়ী ত্রাণ সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন বানভাসী মানুষ। একই দাবি জনপ্রতিনিধিরও। গরু আছে সব বাঙালি আছে, গাছ পিল আমরা তো চোখের সামনে দেখা হলতা, কিন্তু আমরা কোনো সময় সাহায্য পাই না। চার দিন গেছে ইউনিয়নে, যাওয়ার পরে 5 কেজি সিদ্ধ চাউল আমাদের বাইকে জুটেছে। খাওয়া নাই, টিন করে চাল নাই, পেশা পান করতে পারতেছে না, খাইতে পারতেছে না, বাড়া যেতে পারছে না, গরু গুড়ে সব মরে যেতেছে, বাইতে যেতেছে। এটা সকাল না দিলে কোনো উপায় নাই। এগুলা আরো কিছুদিন যদি এই বন্যাটা এরকম দীর্ঘায়িত হয় তাহলে তো অবশ্যই ত্রাণ আরো প্রয়োজন আছে। অন্যদিকে বন্যা যতদিনই থাকুক না কেন ত্রাণের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের এই কর্মকর্তা। প্রতিটি পরিবারকে যেটি দেওয়া হয় আমাদের জিআর এর ক্ষেত্রে আমাদের 10 কেজি করে চাল দেওয়া হয়, যদি স্থায়ী রূপ ধারণ করে সেক্ষেত্রে অবশ্যই এই বন্যার্ত মানুষের জন্য যা যা প্রয়োজন আমাদের সরকারের তরফ থেকে করা হবে। সিলেটের প্রায় 6 লাখ বানভাসী মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে 813 মেট্রিক টন চাল এবং নগদ অর্থে 15 লাখ টাকা বিতরণ করা হয়েছে। দীর্ঘস্থায়ী এই বন্যার জন্য এই বরাদ্দ পর্যাপ্ত নয় বলে দাবি করেছেন বানভাসী মানুষেরা। সিলেটের বিয়ানীবাজার থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। বানভাসী মানুষদের নিয়েও বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। দুপুরে লালমনিরহাটের হাতিবান্ধায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় বন্যা দুর্গতদের মাঝে 500 বান্ডিল টিন ও 15 লক্ষ টাকা বিতরণ করা হয়। চলমান দুর্যোগ মোকাবিলায় দলমত নির্বিশেষে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ত্রাণমন্ত্রী। যত মানুষের কষ্টই হোক তারা জনগণের পাশে থাকা দরকার, কিন্তু আজকে আমরা দেখতেছি এই একটা অজুহাত দেখিয়ে অনেকে বিদেশে চলে গেছে। দুস্থ মানুষের কথা ভাবেন না, নিজের কথা ভাবেন এবং কিভাবে আখের গুছাবেন এবং কিভাবে আগামী যে ক্ষমতা যাওয়া যায় ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই আমরা বলতে চাই এই বানভাসী মানুষ নিয়ে কে রাজনীতি করবেন না, কে কোনো রকম দুষ্টামি করবেন না, আর এই ত্রাণ সামগ্রী নিয়ে কোনো রকম যেন কথা না উঠে সেদিকে আপনি খেয়াল রাখবেন। বাংলা সময় আরো থাকছে। চুয়াডাঙ্গায় চুরির অপবাদে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, 9 জন গ্রেফতার। সৌদি আরব, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে কর্মরত শ্রমিকের মৃত্যুর পর বছরের পর বছর কেটে গেলেও নানা কারণে ক্ষতিপূরণ পায়নি মৃত অনেকের পরিবার। গত এক যুগে 31,000-এরও বেশি প্রবাসী শ্রমিকের লাশ দেশে এলেও এখনো সরকারি ক্ষতিপূরণ পায়নি প্রায় 12,000 পরিবার। আইনি জটিলতায় কর্মস্থল থেকে ক্ষতিপূরণ আদায়ে দেরি হয় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এসব পরিবারকে ক্ষতিপূরণ দিতে ওয়ান স্টপ সার্ভিস চালুর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। অভিবাসী শ্রমিকের মৃত্যু নিয়ে প্রসূন আশিসের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। প্রায় 10 বছর আগে সৌদি আরবে নিজ কর্মস্থলে মারা যাওয়া তৃতীয় ছেলে সানোয়ার হোসেনের কথা স্মরণ করে এভাবেই কান্নায় ভেঙে পড়েন তার মা। ছেলের মৃত্যুর পর ধামরাইয়া বসবাসরত এই পরিবারটি দীর্ঘ 8 বছর চেষ্টার পর সরকারি ক্ষতিপূরণের টাকা হাতে পেলেও সন্তানের কর্মস্থল থেকে কিছুই আদায় করতে পারেননি। একইভাবে বিভিন্ন দেশের কর্মস্থল থেকে ক্ষতিপূরণ পেতে অপেক্ষা করছে প্রায় 6,000 পরিবার। বিভিন্ন লোকের মারফত আমাদেরকে আশ্বস্ত করছে যে আপনারা টাকা পয়সা পাবেন, যে কোম্পানিতে
চাকরি করছে কোনো টাকা পয়সা তাকে দেওয়া হয়নি। কিছু ওই 20,000 টাকা ফেলে আর পরে 2 লাখ পেলাম। পুরো আমরা রাত কিছুদিন কেউ ওখানে নাই। সরকারি হিসেবে 2005 সালের পর 31,467 জন কর্মীর মরদেহ দেশে এলেও এখনো 12,240 জনের পরিবার পাননি সরকারি ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ দিতে ওয়ান স্টপ সার্ভিস চালুর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যাদের কোনো ডকুমেন্ট পাওয়া যায় না, পাসপোর্ট পাওয়া যায় না, তাদেরকে আসলে আনডকুমেন্টেড মাইগ্রেন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই ধরনের ডিসক্রিমিনেশন গুলা ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে যেন না হয়, সেই ক্ষেত্রে সরকার আরো আন্তরিক হবে। উপার্জনকারী ব্যক্তি হঠাৎ করে মারা যাওয়াতে তাদের যে একটা সিরিয়াস ক্রাইসিস, এই ক্রাইসিসটা থেকে যে ওভারকাম করার জন্য সেখানে আমরা ওয়ান স্টপ সার্ভিস দিতে পারি কিনা। একইভাবে সরকারকে স্ট্রংলি আগাতে হবে যে এমপ্লয়ারদের কারণে যদি আমার ওয়ার্কার যদি মারা যায়, সেই এমপ্লয়ারদের থেকে ক্ষতিপূরণ আদায় করে যত যত ব্যবস্থা করতে হবে, সেই ক্ষতিপূরণ যত যত তার পরিবারকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। অপরদিকে সৌদি আরবে 3,146, ওমানে 511, মালয়েশিয়ায় 445, আবুধাবিতে 406 সহ বিভিন্ন দেশে ক্ষতিপূরণের নথি আটকে আছে কয়েক হাজার। আইনগত জটিলতায় কর্মস্থল থেকে ক্ষতিপূরণ আদায়ে দেরি হয় বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। যে কোনো প্রকারে অ্যাক্সিডেন্টে যদি মারা যায় সেই ক্ষেত্রে ক্ষতিপূরণের টাকা তারা পেয়ে থাকে। তো সেটার ক্ষেত্রে যেটা হয় বিদেশে সেটা একটা কেস হয় কোর্টে, 3 মাস থেকে আরম্ভ করে 12 বছর পর্যন্ত লাগতে পারে। তবে দূতাবাসের মাধ্যমে আমরা যোগাযোগ করি, আমরা তাদেরকে পার্শ্ব করার জন্য বলি। এখন থেকে প্রবাসী কর্মীর মৃত্যুর পর কম সময়ে ক্ষতিপূরণ পেতে আইন উপদেষ্টার মাধ্যমে উদ্যোগ নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এখন বিদেশে বাংলাদেশ প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঢাকার আশুলিয়ায় র্যাবের অভিযানে আটক আলমগীর, রাশেদ এবং মাসুদ তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল বলে জানিয়েছেন স্বজন ও প্রতিবেশীরা। যোগাযোগ না থাকায় তাদের সম্পর্কে কিছুই জানাতে পারেননি তারা। তবে জঙ্গি সংশ্লিষ্টতা থাকলে প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আশুলিয়ায় আটক মোজাম্মেল হক মাসুদের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। গত 20 এপ্রিল শেষবারের মতো বড় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন তিনি। এরপর থেকে মোবাইল ফোন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সবগুলো অ্যাকাউন্ট বন্ধ ছিল তার। ঢাকার কেরানীগঞ্জের জামিয়া ইসলামিয়া কৌমি মাদ্রাসায় পড়াশোনা করত সে। এদিকে মঙ্গলবার তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এই ব্যাপারে কোনো ই নাই, ছেলে পড়তো মাদ্রাসায়, এটুকু আমরা জানি। আশা ইসলাম হাফেজ এবং মাওলানা এবং আমার জানা যা হলো। সর্বশেষ আমার সাথে 20 এপ্রিল যোগাযোগ হয়েছে, এরপর আর যোগাযোগ হয়নি। 5 মাস থেকে সে বাড়িতে আসে না, কিন্তু 3 মাস যাবত একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন। ওরা সবাই আমাদের নজরদারিতে আছে, আমরা তাদের নিরাপত্তা সহ সার্বিক খোঁজ খবর রাখছি যে তাদের ওখানে আরো অন্য কিছু পাওয়া যায় কিনা। বগুড়া থেকে নিখোঁজ রাশেদুল নবী রাশেদের বাড়ি গাইবান্ধা জেলার দক্ষিণ উদাখালি গ্রামে। গত মে মাসে বগুড়া সাইক ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজিতে প্র্যাকটিক্যাল পরীক্ষার কথা বলে বাড়ি ছাড়ে সে। এরপর থেকেই তার আর কোনো সন্ধান পায়নি পরিবার। পরে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। চাউল দিলেন, টাকা দিলেন, টাকা নিয়ে গেল যে কাকে পরীক্ষা। বগুড়া থেকে সংবাদ আসলো যে আমার ছেলে প্র্যাকটিক্যাল পরীক্ষায় অনুপস্থিত। আমি তখন উপায়হীন হয়ে বগুড়ায় সদর থানায় একটা জিটি করি। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের কৃষক আব্দুল হান্নান ও আকলিমা দম্পতির 3 ছেলে ও 1 মেয়ের মধ্যে বড় সন্তান ছিলেন আলমগীর। সিলেট ও সুনামগঞ্জে মাদ্রাসায় পড়ালেখা শেষ করে সংসারের প্রয়োজনে নরসিংদীর একটি সুতার কারখানায় কাজও করেন কিছুদিন। কিন্তু চলতি বছরের বৈশাখ মাস থেকে পরিবারকে টাকা পাঠানো সহ সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় সে। বাচ্চারা তো এই ধরনের খুব খাম করছে না, জানি না আমরা। জড়িত থাকলে উপযুক্ত বিচার হোক, এর জন্য আমাদের কোনো দ্বিধাবোধ নেই। শনিবার রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে 4 যুবককে আটক করে র‍্যাব। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। চুয়াডাঙ্গায় চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে তার ঘরবাড়ি। এ ঘটনায় মামলা করার পর 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে প্রকাশ্যে নির্যাতন চালানো হয় এই গৃহবধূর ওপর। পুলিশ জানায় গত 13 জুলাই রাতে দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামের সিরাজুল ইসলাম নামে এক কৃষকের 2টি গরু চুরি হয়। এ ঘটনার পরদিন সকালে প্রতিবেশী আয়ুব আলী ও তার সহযোগীরা একই গ্রামের তরল আলীকে সন্দেহ করে তার বাড়িতে যায়। এ সময় তাকে বাড়িতে না পেয়ে স্ত্রী কাজলী বেগমকে ধরে নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালায় তৃতীয় পক্ষ আয়ুব ও তার সহযোগীরা। এলাকার লোকজন ধরে মনে করেছে যে মহিলা হয়তো জড়িত আছে।
সেই কেন্দ্র করে আপনার মহিলাকে এলাকার লোকজন ধরে মারধর করছে। আমাদের গ্রামে নিয়ম, মানে গ্রামের নিয়ম নীতি, সে যেই হোক না কেন তাকে মারতে হবে। বেলগাছের সাথে হাত পা এভাবে উঁচু করে বাঁধিয়ে তারপরে বেঁধে থেকে যে যারা পেয়েছে সে সামনে ধরে আমাকে মারছে। ঘটনার চার দিন পর গত সোমবার সকালে নয় জনকে আসামি করে দামুলহুদা থানায় একটি মামলা করেন নির্যাতিত গৃহবধূ কাজলী বেগম। মামলার পর প্রধান আসামি আয়ুব আলী সহ নয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নয় জন আসামির বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ দায়ের করলে নয় জনের আট জনকে আমরা গতকালকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, দুপুর রাতে বাকি একজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গৃহবধূ নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে আজও ব্যাহত হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যান চলাচল। ঘাট এলাকার দুপাশেই পারাপারের অপেক্ষায় আছে ছোট বড় আট শতাধিক যানবাহন। দৌলতদিয়ার দুই নম্বর ঘাট বন্ধ থাকায় এ সমস্যা আরও তীব্র হয়েছে। বিআইডব্লিউটিসি জানায় পদ্মার পানি বাড়ায় তীব্র স্রোতের কারণে ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না, এছাড়া প্রায়ই বিকল হয়ে যাচ্ছে ফেরিগুলো। এ অবস্থায় 17টি ফেরির মধ্যে দিনের বেলা 15টি ফেরি চলাচল করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ঘাটের দুপারে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে পণ্য ও যাত্রীবাহী যানবাহন। তিন দিন ধরে ঘাটে এসেছি, কিন্তু এই জায়গা কোনো আমাগো লাইন হচ্ছে না, এই জায়গা পরিবহন আসছে আর যাচ্ছে, খায়া না খায়া এখানে দিন কাটাইতে আসি, আবার পারাপারি উড়ারি করতে আসি, চার পাঁচ ঘন্টা গাড়িতে বসে আছি ফেরির জন্য, খাওয়া দাওয়ার সমস্যা, টয়লেটে যাওয়ার সমস্যা। দর্শনে কখন পৌঁছবো এটা এখনো আমরা নিশ্চিত না। বাংলা সময় আরো থাকছে, সিরাজগঞ্জে অপহরণ ও চাঁদাবাজির মামলায় দুই পুলিশ কর্মকর্তা কারাগারে। চট্টগ্রাম নগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে অর্থ পাচ্ছে না সিটি কর্পোরেশন, অথচ একের পর এক উন্নয়ন প্রকল্পে বরাদ্দ পাচ্ছে সিডিএ। চাকতাই থেকে কালুরঘাট পর্যন্ত বিশেষ সড়কের পর এবার এলিভেটেড এক্সপ্রেসের জন্য 3,250 কোটি টাকা বরাদ্দ পেল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। গত এক বছর ধরে এই প্রকল্পের অর্থের যোগান নিয়ে সরকারি নানা সংস্থার টানাপোড়েনের পর শেষ পর্যন্ত একনেক সিডিএকেই দায়িত্ব দেয়। চলতি বছরের সেপ্টেম্বর মাসে শুরু হতে যাচ্ছে নগরীর লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত 16.5 কিলোমিটারের এ উড়াল সড়কের কাজ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্দরনগরী চট্টগ্রামে বর্তমানে জলবদ্ধতা প্রধান সমস্যা হল, সমস্যা দূরীকরণে রয়ে গেছে বাজেট স্বল্পতা, যে কারণে দীর্ঘমেয়াদী কোনো প্রকল্পে নিতে পারছে না সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এর মাঝে এলিভেটেড এক্সপ্রেস তিন বছর মেয়াদী 3,250 কোটি টাকা বরাদ্দ পেতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। নগরীর লালখান বাজার থেকে শুরু হয়ে শাহমানাত বিমানবন্দরের শেষ হবে এ বিশেষ উড়াল সড়ক। 16.5 কিলোমিটার দৈর্ঘ্যের পাশাপাশি 9টি পয়েন্টে যানবাহন উঠানামার জন্য থাকবে 12.5 কিলোমিটারের 24টি র্যাম্প। যেহেতু প্রত্যেক যানসাথে উঠানামার বন্ধ থাকবে, এটা মাল্টিপারপাস সার হবে, চট্টগ্রামের 60 লক্ষ মানুষ এটার সুযোগ পাবে, এটা সুবিধা ভোগ করতে পারবে। যানজট মুক্ত চট্টগ্রাম, সমৃদ্ধিশালী চট্টগ্রাম, এই মানুষের আকাঙ্ক্ষা, সেটাকে পূর্ণতা পেতে হলে এই এলিভেটেড এক্সপ্রেসের কোনো বিকল্প ছিল না। নগরীতে জলবদ্ধতা সহ নানা সমস্যা বিদ্যমান থাকায় উড়াল সড়ক নির্মাণের পেছনে এত খরচকে সহজভাবে নিতে পারছেন না নগর বিশেষজ্ঞরা। এই যে আমি 3,000 কোটি টাকা খরচ করব, অনলি কি 2% লোকের জন্য, এটা তো কোনো ক্ষমতা হলো না। আমি ম্যানেজমেন্ট করে, ট্রাফিক ডিমান্ড ম্যানেজমেন্ট করে আমি কিন্তু এগুলো ইজিলি সলভ করতে পারি। আমার হয়তো কয়েক কোটি টাকা খরচ হবে, আমার এরকম 1,000 কোটি টাকা খরচ হবে না। এলিভেটেড এক্সপ্রেসের মধ্যে এটা গণপরিবহনের জন্য উন্মুক্ত করতে হবে এবং ইমার্জেন্সি ভেহিকলস, ভিআইপি গাড়ি এগুলির জন্য সেটা উন্মুক্ত করতে হবে এবং বাকি নর্মাল কার, রিক্সা, সিএনজি যা আছে সবগুলি চলবে নিচে দিয়ে। যানজট নিরসনের জন্য এই এলিভেটেড এক্সপ্রেস তৈরি হলো, গণপরিবহন যাতায়াতের ব্যবস্থা না হলে এটি অন্যান্য উড়াল সড়কের মতো যানবাহন শূন্য থাকবে। আগ্রাবাদ, বারেক বিল্ডিং, কাস্টমস মোড়, সলগোলা এবং ইপিজেডের মতো প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে লুপ বা র্যাম দেওয়ার পরামর্শ নগর বিশেষজ্ঞদের। আমরা একটা আধুনিক গণপরিবহন ব্যবস্থা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েকে ব্যবহার করার সুযোগ না রাখি তাহলে কিন্তু যেভাবে আমরা আশা করছি সেভাবে কিন্তু এই এলিভেটেড এক্সপ্রেসও আমাদের কাজে আসবে না।
নগরীর জলবদ্ধতা নিরসনে বিদ্যমান খালগুলো সংস্কারের পাশাপাশি নতুন কয়েকটি খাল খননের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেশ কটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত এর একটিও আলোর মুখ দেখেনি। অথচ গত দুই বছরে রাস্তা নির্মাণ সহ কয়েকটি প্রকল্পে 5,000 কোটি টাকার বেশি অনুমোদন পেয়েছে সিডিএ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। টাঙ্গাইলে বেইলি ব্রিজ ভেঙে দেলদুয়ার উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। স্থানীয়রা জানান, দুপুরে চট্টগ্রাম থেকে টাঙ্গাইলগামী একটি ট্রাক শাহেরা তৈল যাচ্ছিল। বেইলি ব্রিজে উঠলে সেটি ভেঙে ট্রাকটি 30 ফুট পানির নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে ব্রিজটি ভেঙে যাওয়ায় টাঙ্গাইলের সাথে দেলদুয়ার উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। উভয় পাশে আটকা পড়েছে শতাধিক যানবাহন। চরম দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা। দ্রুত ব্রিজটি মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী। সিরাজগঞ্জে অপহরণ ও চাঁদাবাজির মামলায় পুলিশের এক উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শককে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার সন্ধ্যায় জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরীফুল ইসলাম এই নির্দেশ দেন। মামলার বিবরণে জানা যায়, গত 13 জুলাই একজন পরিবহন ব্যবসায়ী কাজীপুরের নটুয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মইনুল হক ও সলঙ্গা থানার সহকারী উপপরিদর্শক মতিউর রহমানকে আসামি করে সলঙ্গা থানায় অপহরণ ও চাঁদাবাজির মামলা করেন। পরে মামলাটি তদন্ত শেষে পুলিশের এই দুই কর্মকর্তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যায় আদালতে হাজির করলে তাদের দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। মানিকগঞ্জে একটি হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মিজানুর রহমান খান এই আদেশ দেন। মামলার এজাহারে বলা হয়, 2015 সালের 5ই অক্টোবর হরিরামপুর উপজেলায় মোহাম্মদ আব্দুল রাজ্জাকের নৌকা ভাড়া করে গোয়ালন্দ যায় আসামিরা, কিন্তু নৌকায় ভাড়া না দিয়ে আব্দুল রাজ্জাককে হাত পা বেঁধে পানিতে ফেলে হত্যা করে রুবেল, মনিরুল ও কার্তিক। পরে তারা নৌকাটি বিক্রিও করে দেয়। এ ঘটনার 10 দিন পর নিহতের ভাই নান্টু মল্লিক বাদী হয়ে হরিরামপুর থানায় হত্যা ও অপহরণ মামলা করে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং পারিপার্শ্বিক সাক্ষীতে আলামতের ভিত্তিতে বিজ্ঞ আদালত এই মামলার তিনজন আসামিকেই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেন। এই রায়ে আমরা খুশি। উচ্চ আদালতে যাব এবং রায়ের প্রতি আমরা সন্তুষ্ট না, কারণ এই মামলার এই ঘটনা এই মামলা এই রায় হতে পারে না। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের 5 নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গতরাতে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের 3 সহসভাপতি ইয়াসির আরাফাত, মাহমুদ চৌধুরী আসিফ, আবদুল্লাহ আল মারুফ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ কামাল তুহিন এবং সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়। একই সঙ্গে 48 ঘন্টার মধ্যে 5 জনকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়েও তাদের কারণ দর্শাতে বলা হয়েছে। গতকাল সকালে ছাত্রলীগের সভাপতি শাহেদ সিদ্দিকী শান্ত পক্ষের এক কর্মীকে মারধর করে সহসভাপতি আরাফাতের লোকজন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ক্যাম্পাসে বঙ্গবন্ধু হলের 2টি কক্ষ ভাঙচুর করা হয়। নিয়ম নীতি মেনে কাজ করার জন্য সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সকালে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতিমুক্ত সরকারি সেবা, দুর্নীতির অভিযোগের প্রকৃতি শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। এ সময় দুদকের মহাপরিচালক শামসুল আরেফিন, বরিশাল বিভাগীয় কমিশনার শহীদুজ্জামান, ডিআইজি শেখ মারুফ হাসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার রুহুল আমিন ও জেলা প্রশাসক সাইফুজ্জামান উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জনগণের সাথে সম্পর্ক উন্নয়ন এবং বিশ্বাস স্থাপনের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান। এরকম অভিযোগ যেন না আসে এবং আপনারা সিস্টেমটাকে ইম্প্রুভ করেন, জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন, জনগণের বিশ্বাস অর্জন করেন, জনগণই আপনার শেষ কথা, এইটাই আমরা বলেছি এবং আমরা বলার চেষ্টা করেছি। জনগণকে সম্মান দেওয়ার চেষ্টা করেন, জনগণকে কাজে আসতে তাদের ধন্যবাদ দেওয়ার চেষ্টা করেন।
বিভাগের চার জেলা নিয়ে চলতি বছরই ময়মনসিংহ শিক্ষা বোর্ডের যাত্রা শুরু হতে যাচ্ছে। জনবল কাঠামো চূড়ান্তকরণ, প্রাথমিক স্থান নির্ধারণ সহ আনুষঙ্গিক কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী বছরের SSC পরীক্ষা এই বোর্ডের অধীনে নেয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানান ময়মনসিংহের বিভাগীয় কমিশনার। শিক্ষা বোর্ড স্থাপনের কার্যক্রম শুরু হওয়ায় উচ্ছ্বসিত এই অঞ্চলের শিক্ষক শিক্ষার্থীরা। হোসেন আলী তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। চলতি বছরের 12 জানুয়ারি প্রধানমন্ত্রী অনুমোদন দেওয়ার পর জোরেশোরে চলছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড স্থাপনের কাজ। জনবল কাঠামো চূড়ান্ত করা সহ আনুষঙ্গিক কাজ প্রায় শেষ করে এনেছে শিক্ষা মন্ত্রণালয়ের 7 সদস্যের কমিটি। শিক্ষা বোর্ডের অস্থায়ী কার্যালয় হিসেবে টিচার্স ট্রেনিং কলেজের 2টি ভবন নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই যাত্রা শুরু করবে দেশের 11 শিক্ষা বোর্ড ময়মনসিংহ। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন শিক্ষা বোর্ড আইনের খসড়া তৈরি করে, এই খসড়াটি এখন আইন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে নতুন শিক্ষা বোর্ডের জনবল কাঠামো গঠনের কাজ প্রায় চূড়ান্ত করেছে। শিক্ষা বোর্ড স্থাপনের কার্যক্রম শুরু হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষকরা বলছেন এতে করে তাদের ভোগান্তি ও হয়রানি কমবে। বিভিন্ন সময় শিক্ষার কাজের জন্য আমাদের ঢাকা যেতে হয়, সময় ব্যয় হয় অনেক, আর এখানে হলে আমরা শিক্ষাক্ষেত্রে মনোযোগী হতে পারবো। আরো ঢাকায় যেতে হলে আমাদের সময় এবং অর্থ দুটোই ব্যয় হতো, সেই তুলনায় আমরা এখানে অতি দ্রুত কাজগুলো সম্পাদন করতে পারবো। শিক্ষক, ছাত্র, সর্বোপরি সকল ময়মনসিংহবাসী এবং অভিভাবক সকলেই এটা একটা ব্যাপক একটা উপকারে আসবে বলে আমি আশা করতেছি। ময়মনসিংহে শিক্ষা বোর্ড হলে এই অঞ্চলের শিক্ষক শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, তেমনি রাজধানী ঢাকার উপর থেকে চাপও কমবে বলে মনে করেন শিক্ষাবিদরা। SSC পরীক্ষাটি যেন ওই নতুন বোর্ডের অধীনে হয় আমরা সেটা আশা করছি, এবং আশা করি সরকারের সে ধরনের মানে গণদাবির প্রতি সরকারের আন্তরিকতা আছে। যদি ময়মনসিংহ শিক্ষা বোর্ড স্থাপিত হয় তাহলে শিক্ষকরা ময়মনসিংহ থেকে খুব সহজেই খাতা নিয়ে যেতে পারবে, দ্রুত সময়ে খাতা জমা দিতে পারবে, এবং অল্প সময়ের মধ্যে যে ফলাফল ঘোষণার যে প্রত্যাশা এটিও মানে খুব সহজ হবে। ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলায় উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের 1600 শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 7.5 লাখ শিক্ষার্থী রয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। চাকরি দেওয়ার কথা বলে কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা জসীমউদ্দিন আশরাফকে আটক করেছে র‍্যাব। গতরাতে চট্টগ্রামের পতেঙ্গা থেকে তাকে আটক করা হয়। র‍্যাব জানায় 2011 সাল থেকে 8 সদস্যের একটি প্রতারক চক্র নৌবাহিনীতে নিয়োগ দেওয়ার আশ্বাসে বিভিন্ন জেলায় তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। সম্প্রতি কিশোরগঞ্জ ও নেত্রকোনায় 10 জনের কাছ থেকে 1 কোটি টাকা নিয়ে পালিয়ে যায় চক্রটি। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তাদের ধরতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অবশেষে চট্টগ্রামের পতেঙ্গা থেকে প্রতারক চক্রের মূল হোতা নৌবাহিনীর চাকরিচ্যুত লেন্স কর্পোরাল জসীমউদ্দিনকে আটক করে র‍্যাব। মামলা প্রত্যাহারের দাবিতে অনশন প্রত্যাহার করলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদ সমাবেশ করেন তারা। এ সময় আগামী 7 দিনের মধ্যে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়। তদন্ত কমিটির প্রতিবেদন পক্ষপাত দুষ্ট বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। এদিকে গতরাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা প্রত্যাহারের আশ্বাস দিলে 5 শিক্ষার্থী তাদের অনশন প্রত্যাহার করে নেন। গত 26 এপ্রিল সড়ক দুর্ঘটনায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। এ ঘটনার পর 9 দফা দাবিতে সড়ক অবরোধ ও উপাচার্যের বাসভবনে ভাঙচুর করেন শিক্ষার্থীরা। এরপর তাদের বিরুদ্ধে মামলা করে প্রশাসন। বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্প গ্রহণ ছাড়া চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় বলে জানিয়েছে প্রকৌশলীদের সংগঠন পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে নগরীর জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন অগ্রাধিকার শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা একথা বলেন। এ সময় বক্তারা জানান, খালগুলো খনন না করে খালের মুখে স্লুইস গেট দিয়ে জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়। CSORS শীট অনুযায়ী খালগুলো খনন ও দখলমুক্ত করতে পারলে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন সম্ভব বলে জানান তারা। প্রয়োজন একটা অভিজ্ঞ কারিগরি টিম, যারা সর্বক্ষণ ডাটা ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে 100 কারিগরি সমাধান, ডিজাইন, প্রকল্প প্রণয়ন ও তার প্রাক্কলন তৈরি করবে। এই প্রাক্কলনের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সময় মতো প্রয়োজনীয় বরাদ্দ দিতে হবে।
বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে জয়মনিরহাট মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ে এই র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সালে মোহাম্মদ ফেরদৌস খান। র্যালিতে 33টি বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। র্যালিটি প্রায় 3 কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে ভুরুঙ্গামারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চট্টগ্রামের সরকারি গুদাম থেকে পাচারের সময় 155 মেট্রিক টন চাল জব্দ। হালি শহরের খাদ্য গুদামের ম্যানেজার সহ আটক 5। হজ ফ্লাইট ঠিক রাখতে আগে ভাগেই টাকা নিচ্ছে বিমান, অনিয়ম পেলেই ব্যবস্থা হুঁশিয়ারি মন্ত্রীর। বন্যা খরা আর নদী ভাঙনে নিঃস্ব গাইবান্ধার চরাঞ্চলের মানুষ, সিলেটে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ। সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় টিকাদান কর্মসূচিতে গাফিলতির অভিযোগে 6 স্বাস্থ্যকর্মীকে বদলি, কাল থেকে টিকাদান কর্মসূচি শুরু। এবং বিদেশে শ্রমিকের মৃত্যুর বছরের পর বছর কেটে গেলেও ক্ষতিপূরণ পায়নি পরিবারগুলো, আইনি জটিলতাই কারণ। এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।